ভাইটি ভণ্টি সমস্ত জনা পাৰিষদৰ শ্ৰীচৰণত আমি ভক্তি বৰা সেৱা নিবেদন কৰিছোঁ। আৰু এতিয়া আমি কৃষ্ণ উদ্ধৱ সংবাদৰ এই মহান অধ্যায়ৰ কথাখিনি আমি এতিয়া আৰম্ভ কৰিব ওলাইছোঁ। আপোনালোকে জ্ঞাত যে ভগৱান কৃষ্ণ তেওঁ বৈকুণ্ঠত যাব ওলাইছে, যাবগৈ বিভিন্ন ইংগিত পাইছে, দ্বাৰকাত বিভিন্ন ইংগিত পোৱা গৈছে, দিনতে শিয়ালে হোৱা দিয়ে, মানুহৰ চকুবিলাক এনেই পিৰ পিৰ কৰি থাকিব ধৰিলে, এনেই মানে বিভিন্ন প্ৰকাৰৰ জীৱ জন্তুবিলাকৰ এটা বিশেষ বিশেষ ৰূপ এটা দেখা পোৱা গৈছে, প্ৰকৃতি জগততো এটা বেলেগ এটা ৰূপ দেখা পোৱা গৈছে। আৰু এইখিনি দেখা পাই উদ্ধৱৰ আৰু বুজিবলৈ বাকী নাই, কাৰণ উদ্ধৱ ভগৱন্ত কৃষ্ণৰ পৰম সেৱক, গতিকে তেওঁ এইবিলাক আৰু বুজিবৰ কাৰণে বাকী নাই। এই কথাখিনি যোৱাকালি আলোচনা হৈছিলে। এতিয়া উদ্ধৱে
ভগবানের লগত যাব খোঁজে, জীবাত্মা রূপী উদ্ধব আর পরমাত্মা ভগবান কৃষ্ণ। এই জীবাত্মা আর পরমাত্মার কথোপকথনেই আজিও আলোচনা হব গৈ আছে। এতিয়া জীবাত্মা রূপী উদ্ধবে যাব খোঁজে কৃষ্ণর লগত, আর ভগবন্তও কি লৈ যাব নখোজে, তুমি থাকিব লাগিব, এই কথাখিনি এতিয়া কব। যে নিগদতি হুক শুনিউক নৃপবর, ভকতর সন্তাপ দেখিয়া পিতাম্বর। এটা হুকমুনি এই কথাখিনি এটা কৈ আছে কাক, নৃপবরক কৈ আছে। কোন নৃপ? পরীক্ষিতক কৈ আছে। হে রাজন পরীক্ষিত, যে ভকতর সন্তাপ দেখিয়া পিতাম্বর, সেই পিতবস্ত্র পরিধান করা ভগবন্ত কৃষ্ণই আজি ভকতর দুঃখ দেখা পায় তেও সহি থাকিব পৰা নাই। যে তেও কাল মায়ার, মানে কাল মায়ার হাতত পরাজিত হওয়া তেও নহয়, তেওর হাতর মুঠিত কাল মায়া থাকে। কিন্তু তথাপি কি করেছে, উদ্ধবে যেতিয়া বাগরি বাগরি কান্দিছে, তেতিয়া ভগবান কৃষ্ণ কি হয়েছে, যে উদ্ধবর মায়াত ক্ষন্তেকর কারণে হলেও বন্দী হয়ে গেছে। আর ভকতর সন্তাপ দেখিয়া পিতাম্বর, ভকতর এনেকুয়া আকুলিত ভাব এটা দেখা পায়, তেতিয়া ভগবন্ত পুরুষে আর রই থাকিব পৰা নাই। ভৈলন্ত আকুল কৃষ্ণ জগত জনক, তেও আকুলিত হয়ে পড়ছে। কোনে? জগতর জনক, এই জগতর সৃষ্টিকর্তা ভগবন্ত কৃষ্ণ কি হয়ে গেছে, আকুলিত হয়ে গেছে। কমল নয়ন ভরি বহয় লোটক, মানে তেওঁর পদুম ফুলর কলিটোর দরে চকুহাল, সেই চকুহালের পর চকু পানি নেগড়ি আহিছে, যে আজি ভকতর কারণে ভগবন্তই কান্দিব লাগিছে, যে ইমানে ভাল পায় ভকতক, যে ভকতক এৰি কি কৰিব নোৱাৰে, ভগবন্ত থাকিব নোৱাৰে। এ ভকত এৰি ও যাব নোৱাৰে হৰে, ও লগাই থৈছে নাম প্ৰেমর জড়িয় রাম রাম। যে ভকতর হিয়া এরি কি করব নোৱাৰে, যে ভগবন্ত কৃষ্ণ বৈকুণ্ঠত যাব নোৱাৰা হৈ গৈছে, তেওঁৰ ইতিমধ্যে মানবী লীলা মানে সমাপ্ত আৰু তেওঁ যাব লাগে। কিন্তু উদ্ধবর মায়াত মানে অকণমান সময়ৰ কাৰণে আকৌ সময় দিব লগা হৈছে, যে ইমান ভাল পায় যে ভগবন্তই ব্রহ্মা আদি করে যানবিলাক দেবতা আছে সকলো দেবতাক ভাল পায়, তাতকৈও ভাল পায় বলভদ্রক, তাতকৈও তেও লক্ষ্মীক ভাল পায়, লক্ষ্মীতকৈও তেওর দেহাটুক ভাল পায়, তেওর দেহটুতকৈও কাক ভাল পায়, ভকতক ভাল পায়, ইমানে ভাল পায় ভকতক, যে ভকতর পিছে পিছে ঘুরে বলে কৈছে। যে ভকতর ভকতে কি করে লব পারে, ঈশ্বরক নামর মাধ্যমে ঈশ্বরক বশ করে লব পারে। আজি তারই উদাহরণ এটা আমি পাব গৈছো, যে নামর মাধ্যমে সেবক হওয়ার মাধ্যমে আমি যদি জাতি অজাতি করে থাকো, এই জাতি অজাতি করলে কিন্তু ঈশ্বরে তেনেকুৱা নিবিচারে, ঈশ্বর যদি সেবক হওয়া যায়, সেবকর কারণে ঈশ্বরও পড়ি মরে, যেদরে প্রভু রামে হনুমানের কারণে পড়ি মরে, আর হনুমানক মানে ইমানখিনি শক্তি দি থৈ গৈছে, চিরঞ্জীবী, আর এতিয়াও হনুমান আছে চারিযুগে অমৰ। ঠিক তেনেকুৱাকে উদ্ধব, যি উদ্ধবর কথা যদি কোনোবাই একান্ত মনে শ্রবণ করে, কি হব, উদ্ধবর কথা শ্রবণ করলেও তেওঁৰ ভক্তিত ভক্তির দিকত আরও এখোজ এখোজকৈ আগুয়াব পাৰিব। যদি কোনোবাই এই জীবাত্মা রূপী উদ্ধবর কথাখিনিও যদি কোনোবাই মানে অকণমান শ্রবণ করে, গতি নামর মাধ্যমে কি করে লব পাৰে, যে ভগবন্তক ভকতে বশ করে লব পাৰে। তার বাহিরে আর দ্বিতীয়টো উপায় নাই, কেবল নাম, কেবল নাম। প্রভু অকল ভকতি করিব গলে প্রধান উপায়টোৱে হল কেবল নাম, নাম স্মরণ। আমি মুখেৰে বা জিভাৰে কিমানবার আমি নাম উচ্চারণ করছো, নাম যদি উচ্চারণ করা না যায়, তেতিয়া আমি যিমান নিয়ম নীতি লগাই থাকিলেও নাম যদি উচ্চারণ করা না যায়,
তেতিয়াহলে কিন্তু সেইটো শুদ্ধতা নহবগৈ। গতিকে সেইকাৰণে নামৰ বিশেষ এটা তাৎপৰ্য আছে। আৰু এই নামৰ দোলত বন্দী হৈ আজি ভকত বৎসল ভগৱন্তই কি কৰিছে, যে পিতবস্তে মুচিমুখ তেজীয়া নিশ্বাস স্নেহে উদ্ধৱক ধৰি বুলিলা আশ্বাস, যে তেওঁ পিতবস্ত্ৰে নিজৰ যিখন বস্ত্ৰ থাকে হালধীয়া বস্ত্ৰখনেৰে কি কৰিছে, তেওঁ চকুহাল চকুহালৰ পৰা যি চকু পানী ওলাইছে সেই চকু পানী তেওঁ নিজৰ কাপোৰেৰে মুচি দিছে। স্নেহে উদ্ধৱক ধৰি বুলিলা আশ্বাস, এতিয়া উদ্ধৱক মানে ধৰি লৈ মানে এতিয়া আশ্বাস দিব উদ্ধৱক, কি আশ্বাস দিয়ে এতিয়া কৈ যাব কথাখিনি। তেজি চিন্তা চিত থিৰ কৰা মহা হয় তজু দুখ দেখি সখী নহহে হৃদয়। গতিকে হে উদ্ধৱ, তুমি চিন্তাবিলাক অকণমান এৰা, যে তোমাৰ দুখ দেখা পাই আজি মোৰ হৃদয়খনেও সহা নাই, যে তুমি যিটো নেকি আজি মানে আকুলিত হৈ গৈছা, যিদৰে আকুলিত হৈ গৈছা, যিদৰে ভক্তিত গদগদ হৈ গৈছা, যে কৈছে যে তোমাৰ এই দুখ দেখা পাই মোৰ আৰু হৃদয় নহহে বুলি কৈছে। হে ৰাম স্বৰূপে জানিলা তুমি আমাৰ বংশ কহংহৰীয়াবে ও চলিব সাধিলো ধব দেব তারজ কাজ নথাকিব ঠাইত তোমাত কি বাজ দ্বারকা নগর হাগম রত যাইবে তল মই গলে লোকত মিলিবে বিমঙ্গল পিরিবে দুর্জন কলি ও গুছিবে হইবে অধৰ মতৰতি অজতে ক প্ৰজাৰ। আজি ভগৱন্ত পুৰুষে উদ্ধৱক কৈছে যে স্বৰূপে জানিলা তুমি আমাৰ আশয়, আমাৰ আশয়টো তুমি বুজি পাইছা হে উদ্ধৱ, যে মই এতিয়া কি ভাবি আছো কি কৰিম এই গোটেইখিনি বস্তু তুমি বুজি পাইছা। কৃষ্ণ বাৰু বহুত দেৰি কৰিব গতিকে এতিয়া কৈছে যে স্বৰূপে জানিলা তুমি আমাৰ আশয়, যে আমাৰ আশয়টো তুমি বুজি পাইছা যে মই কি কৰিব ওলাইছো, বংশক সংহৰি আবে চলিব নিশ্চয় মই কি কৰিম, যে বংশক সংহাৰ কৰি মই ইয়াৰ পৰা গুচি যাম এইটো কথা তুমি জানিব পাৰিছা। সাধিলো উদ্ধৱ দেৱতাৰ যত কাজ নথাকিব ইঠাইত তোমাতো কিবা বাজ, গতিকে হে উদ্ধৱ যে মই আৰু ইয়াত নাথাকিম, কাৰণ মোৰ কৰিব লগাখিনি ইতিমধ্যে কৰা হৈ গ'ল, গতিকে তুমি আৰু ইয়াত মানে মোক আৰু এনেকৈ ৰাখি থাকিব নালাগে, মই ইয়াত নাথাকোঁ, দ্বাৰকা নগৰখনো কি হ'ব সাগৰৰ তল যাব, মই যেতিয়া যাম মই যোৱাৰ লগে লগে দ্বাৰকা নগৰ সাগৰৰ তল যাব, মই গ'লে লোকত মিলিবে বিমংগল, মই যোৱাৰ লগে লগে এই লোকত বিমংগল হৈ যাব, অৰ্থাৎ যিখন দ্বাৰকা নগৰত মই আছোঁ এই দ্বাৰকা নগৰখন কি হ'ব, ময়ো যাম লগে লগে পানীয়ে বুৰাই পেলাব, পিৰিবে দুৰ্জন কলি গুচিবে আচাৰ, আৰু মই যোৱাৰ লগে লগে দুষ্ট কলিয়ে আহি প্ৰৱেশ কৰিব, যি নেকি কলিৰ এতিয়া মানে ক্ৰমাণে ক্ৰমাণে কলিৰ প্ৰকোপ বাঢ়ি গৈ আছে আৰু বাঢ়িব,
যে ভগবন্ত পুরুষ বৈকুণ্ঠত যাওয়ার লগে লগে ইয়াতে কলির প্রকোপ দিনে দিনে বাড়ি যাব। হুইবে অধর্মত রতি যতেক প্রজার, আর যাক প্রজা আছে সকলরে মতিবিল অধর্ম হয়ে যাব, ধর্মর পিনে মতি না যাব। এই কথাখিনি আকৌ দ্বাদশ স্কন্ধত খুব সুন্দরক কব এই কথাখিনি, যে কলি যুগর লোকর কেনেকুয়া স্বভাব হব, কেনেকুয়া কি হব, মানুষে ভাল কলেও বেয়াহে শুনব, আর বেয়া যদি কব যায় বেয়াখিনি কলে কিন্তু ভাল বলেই গ্রহণ করব, কিন্তু ভাল কথাখিনি কেতিয়াও মানে ভাল বলে গ্রহণ নকরে, বেয়া বলেই গ্রহণ করে। গতি সেই কারণে কৈছে যে পিড়িবে দুর্জন কলি গুছিবে আচার, অধর্মত হুইবে রতি যতেক প্রজার, যাবিল প্রজা আছে সবর অধর্মতে কি হয়ে যাব, রতি হয়ে যাব। এরম তুমি আমি দুয়ো গইলে মিলিবে অনর্থ, লুপ্ত হইব জ্ঞান এইটো ভকতি পথ, এরম অধর্মে পিড়িবে লোক যাইবে গতি, ভকতিক রাখি তুমি থাকিও সম্প্রতি। গতি বড় ডাঙর কথা এটা কৈছে যে তুমি আমি দুয়ো গলে মিলিবে অনর্থ, লুপ্ত হইবে জ্ঞান এইটো ভকতির পন্থ। যে উদ্ধব যদি তুমিও যাও ময়ো যদি গুছি যাও তেতিয়াহলে কি হয়ে যাব, ইয়াতে মানে অধর্মই গ্রাস করে উঠিব, তুমি আমি দুয়ো গলে মিলিবে অনর্থ, চারিওফালে অনর্থ বিমঙ্গল বিঘিনি এইবিলাক হব, লুপ্ত হইব জ্ঞান এইটো ভকতির পথ। যে ভকতির পথটোই নোহা হয়ে যাব, যদি ভকতেই না থাকে তেতিয়াহলে মানে ভকতির পথটো কোরপরা থাকিব, যদি ভকতেই না থাকে। এই কারণে কৈছে যে ভকতির পথটোই নোহা হয়ে যাব, চারিওফালে অনর্থ হব, অধর্মে পিড়িবে লোক যাইবে অধোগতি, অধর্মই কি করিব পিড়া করিব, আর মানুষবিল কি হয়ে যাব অধোগতি যাব বলে কৈছে। গতি ভকতিক রাখি তুমি থাকিও সম্প্রতি, গতি হে উদ্ধব হে মোর প্রিয় বান্ধব তুমি কি করা, ভকতিক রাখি ভকতিক রক্ষার হেতু তুমি কি করা, ইয়াতে থাকি থাকা তুমি যাব নালাগে। গতি হে প্রভু সকল, এই যে ভগবন্ত কি করে যে ভকতক রাখি থৈ যায়, ইয়াত যদি এজনও যদি ভকত না থাকে, এজনেও যদি ইয়াতে কৃষ্ণ নাম নলয় রাম নাম নলয়, এই পৃথিবী ধ্বংস হতে বেশি সময় আর নালাগে, এনেদরেই গৈ গৈ এদিন শেষ হব। ইয়াত আপনা হবর দরে সজ্জন সকলে এনেদরে ভাগবত পাঠ আয়োজন করেছে, এনেকা বিভিন্ন ঠাইত ভাগবত অনুষ্ঠান আয়োজন হয়ে আছে, আর এনেকা ভাগবত অনুষ্ঠান আয়োজনের দ্বারা এটা পরিবেশ শুদ্ধ হয়, মানুষের মন প্রাণ সমস্ত তৃপ্ত হয়ে উঠে। যেদরে খরালি কালত গছ লতিকাবিল শুকাই থাকে, এটা আজি রাতেপা অকনমান বরষুণ পালে গছ লতিকাবিল আকৌ পুনের প্রাণ পাই উঠিব এটা লাহেকে। গতি সেই কারণে যে আমার প্রত্যেক জীবরে কি হয় যে যদি ভগবানক ভজে যদি কৃষ্ণ নাম লয় তেওঁর ভিতরত কি হয়ে যায়, তেওঁর ভিতরত যিকোনো কিবা যদি দুঃখ বেদনা আছে, যদি কোনেও তেওঁক মানে সঙ্গ নিদিয়ে কোনেও তেওঁক ভাল নাপায়, প্রভু ভগবন্ত কিন্তু তেওঁক মানে অন্তর্জামী রূপে হলেও তেওঁক কি করিব সকলোখিনি তেওঁক দি থাকিব, তেওঁ তাতে অকলে থাকিও তেওঁ আনন্দত থাকিব, যদি কোনোবাই হরি ভজনা করে তেওঁ অকলে থাকিব পারে কিন্তু হরিয়ে তেওঁক সকলো প্রকারে সহায় করে থাকিব। গতি সেই কারণে যে যদি আজি উদ্ধবর দরে যদি ভকত না থাকে, যদি হনুমানের দরে যদি আজি সেবক যদি ইয়াত না থাকে, তেওঁলোকতো চারিযুগে অমৰ, যদি না থাকে সাগরে বুড়াই পেলাওতে বেশি সময় নালাগে, সাগরের পারত রয়ে অকনমান চাব যে ইমান জোরত ঢৌটো আহে, আহি আহি মানে অকনমান মানে পায় উঠি স্তব্ধ হয়ে যায় রয়ে যায় আর এফালে নাহে, ইচ্ছা করলে
সাগরের এনেকা প্রচন্ড ঢৌয়ে একেলগে আহি এই পৃথিবীখন বুড়াই পেলাওতে বড় বেশি সময় নালাগে। আপনাদের কেটামান দিন আগত বাতরিত পাইছে যে তুর্কিত কিমান ডাঙর ভূমিকম্প হয়ে গেল। এই যে ভূমিকম্পর ফলত ইমান ডাঙর ডাঙর বিল্ডিং বিলাক মানে ধ্বংসস্তূপত পরিণত হল। এইদিনাখানে এই মরুভূমি এই কি আসলে ঠাই টুকুরা তাতে একদম কিমান গাড়িবিলাক একদম উঠি ভাঙি গেছে। দুবাই যে দুবাই এই মরুভূমির ঠাই তাতেও মানে একেবারে বানপানী হয়ে এনেকা গাড়িবিলাক উঠি গেছে, মানে কিবা সিনেমা চার দরে লাগিছে যে কি হয়েছে এইবিলাক। গতি সেই কারণে যে ঈশ্বরে ইচ্ছা করলে মানে এই বুড়াই পেলতে ধ্বংস করতে বড় বেশি সময় নালাগে। মানুষে ভাবি থাকে অহংকার করে থাকে বোলে মই নহলে নহব, মই আছো মই করে আছো, এইবিলাক একো নহয়, একো হওয়া নাই এইবিলাক। গতি সেই কারণে যে আপনা হবর দরে সজ্জন সকল যেতালেক কৃষ্ণ চর্চা করে থাকি, ভাগবত চর্চা বা ঈশ্বর ভক্তিপরাণ হয়ে থাকি, তেতালেক ইয়াতে গছে ফুল ফল দি থাকি। আজি গছে ফল দি আছে, গছে ইচ্ছা করে কি করে, গছে ফল দিয়ে, ফল গছে খায় নেকি? গছে আপেল তো দিছে, কমলা দিছে, কমলা তো দি গছে খায় নেকি? কমলা তো নিজে নিজে না খায়। গছে কাক খুয়াইছে? ভকতক খুয়াইছে, মানুষক খুয়াইছে। আজি সেই কমলা আনি ইয়াতে আগবাব পারে, সেই কুহিয়ার আনি আগবাব পারে, ডালিমটো আনি আগবাব পারে, কিন্তু ডালিমটো হয়েছে ডালিম, ডালিমর গছডালে কিন্তু ডালিমটো খাই পেলওয়া নাই। এই যে গাইজনীয়ে গাখীর দিয়ে, গাইজনীয়ে নিজে না খায়। গাইজনীয়ে গাখীর দিছে, গাইজনীয়ে নিজে না খায়, কাক খুয়ায়? তেওঁর একমাত্র সন্তানটো কলব দি বাকিখিনি মানুহেই খায় বেছিকে। তারমানে তেওঁলোকৰ এটা কি কারবার জানে যে মানুহৰ জনম পাবৰ কাৰণে পশু পক্ষীয়েও কি করে সেৱা কৰি থাকে। পশু পক্ষী তারা হবে ও প্রহরে প্রহরে জাগে, ও নরহয়া কেনে তই, ও নরহয়া কেনে তই, ও বিতাইলি জীবন কৃষ্ণ বল মন্তই হরি বল ও মায়াতে ম জিলি মন্ত মিশায় অহংকারে, কৃষ্ণ বল মন্তই হরি বল কৃষ্ণ বল মন্তই হরি বল। যে পশু পক্ষীবিলাকেও কি করে থাকে, প্রহরে প্রহরে ডাক দি থাকে, প্রহরে প্রহরে পশু পক্ষীবিলাক সাব যে মাছ রাতে শিয়ালে অকনমান হওয়া দিব, মানে এক পহর গল, আকো কেতিয়াবা কুকুরা কুকুরাজনীয় খুব পহরতে ডাক দিয়ে। কিয় ডাক দিয়ে? যাতে মানুষে হাড়ি পাওক, মানুষে ভজনা করক, কৃষ্ণ নাম লোক, কারণ মানুষক জগাই দিয়ার লগে মানুষে যদি কুকুরাজনীর ডাকত যদি হাড়ি পায়, যদি দুবামান যদি কৃষ্ণ নাম লয়, কুকুরাজনীর জনম সার্থক হয়ে যায়। কিন্তু মানুষে তাকে বুঝি না পায়, কুকুরাজনীরে গলটো মটকা মারি দিয়ে, মানুষে তাকে বুঝি না পায়। কিন্তু সেই কুকুরাজনীয়ে মানুষের মঙ্গলের কারণে বলে হে জীব উঠা, এটা শুই থাকার সময় নাই, উঠা, এইবুলি কুকুরাজনীয়ে ঢল ফাটতে ডাক দি দিয়ে, চড়াই চিরিকটিও মানে কিরিলি লগাই দিয়ে। কিন্তু মানুষে সেইটা বুঝি না চায়, সেই কারণে কৈছে পশু পক্ষী তারা হবে প্রহরে প্রহরে ডাকে, নরহয়া কেনে তই বিতাইলি জীবন। যে নর হয় কেবল তই শুই থাকিব আহিলি, কেবল শুই থাকাতে ব্যস্ত থাকিলি, কিন্তু যদি ভগবানে ইচ্ছা করে এইখানে বুড়াই পেলতে বড় বেশি সময় নালাগে। পৃথিবীর বেশিরভাগ পানিয়ে আগুড়ি আছে, এটি পানিত বুড়ুতে বড় বেশি সময় নালাগে। সেই কারণে যে ভগবন্ত পুরুষে ইমান দয়া করে আছে ইয়াতে, যে সময়ত ইয়াতে বায়ু প্রবাহিত হয়ে আছে, আমি বায়ু ফ্রিতে পাই আছো, এটা কোনো ধরনের লাইট লগাবলগা তার পরিবেশ হওয়া নাই, আমি ফ্রিতে এটা পোহর পাই আছো, সমস্তবিলাক গছ গছনিয়ে ফল মূল দিয়ে আছে,
নদীয়ে পানি দিছে, নদীয়েও নদ নদীয়েও কি মনুষ্য জন্মৰ কাৰণে, মনুষ্য সেৱা দিবৰ কাৰণে চাই থাকে, মনুষ্য সেৱা দি ভাল পায়। গছে এতিয়া কিছুমান গছে ফল নিদিলে কি হ'ব, বতাহ দিছে, অক্সিজেন দিছে, অক্সিজেন কিয় দিছে, যাতে মানুহে সেই মোৰ পৰা সেই হাৱা পানী লৈ যাতে কি কৰক, যে মানুহে হৰি ভজনা কৰি সুখে শান্তিৰে থাকক, সিহঁতৰ সুখ শান্তি হ'লেই কি হ'ব, সিহঁতে কৃষ্ণ নাম ল'লে ময়ো পাম, অলপ ভাগ পাম, এনেকুৱা। আজি যিসকলে ইয়াত ভাগৱত পাঠত আহিছে, ভাগৱত পাঠত আহোঁতে ইয়াতে বোলে ঘৰত এতিয়া গৃহত গৃহত যদি কোনোবাই মানে আপোনাৰ অকণমান সেৱা কৰি দিছে, বোলে ভাগৱত পাঠত যাব সোনকালে খুৱাই লোৱাই পঠাইছে, তেওঁ এই অংশীদাৰ হৈ যায়। পুৰুষ স্বামী স্ত্ৰী, এই স্বামী স্ত্ৰীৰ কি হৈ যায়, যে তেওঁলোকে এজনে যদি শুনে আনজনে এনেই মানে এই ফলটো প্ৰাপ্ত হৈ যায়। যদি আইগৰাকীয়ে শুনে স্বামীগৰাকীয়েও প্ৰাপ্ত হ'ব, কিন্তু স্বামীগৰাকীয়ে যদি শুনে বেছিকৈ আইগৰাকীয়ে প্ৰাপ্ত হৈগৈ। যদি স্বামীগৰাকীয়ে ধুতি চোলা এইখিনি লৈ গৈছে, যদি কিবা কাৰণত সেইখিনি অকণমান ধুই দিলে, ধুই দিয়াৰ লগে লগে কি হৈ গ'ল, সেইখিনি সেৱা কৰোঁতেই যে তেওঁ সেইখিনি সেৱা কৰোঁতেই তাৰ ফলটো মানে তেওঁৰ তাৰ এটা ভাগ পালে, ভাগটো কৰোঁ পৰা কাটা নাযায়। গতিকে সেইকাৰণে ঈশ্বৰে ইমানখিনি কৃপা কৰে, প্ৰত্যেকটো ভাগ আছে ইয়াতে, সেই ভাগমতে ইয়াতে সংসাৰখন চলি আছে। গতিকে উদ্ধৱৰ দৰে মহন্ত তেওঁ যদি আজি গুচি যাব লগা হয়, পৃথিৱীত অনৰ্থক হৈ যাব, তাকে এতিয়া ভগৱন্ত পুৰুষে কৈ আছে যে হে উদ্ধৱ, তুমি যদি যাব লগা হয় লুপ্ত হৈব জ্ঞান, এইটো ভকতিৰ পন্থ, ভকতিৰ পথটোৱেই নষ্ট হৈ যাব, গতিকে তেতিয়া কি হ'ব। গতিকে মই যিখন সৃষ্টি ইয়াতে ৰাখি থৈ গৈছোঁ, এই সৃষ্টিখন সুন্দৰভাৱে থাকিব লাগিব, এই সৃষ্টিত যাতে ব্যাঘাত নজন্মে তাৰ কাৰণে তুমি থাকা। হেৰা মোহৰ বচন এইটো নচাৰিবা তুমি, শ্রবণ কীর্তন প্রবর তুমি, এরম ভকতি ন ভইলে তুমি ও যাইবার তল, মোর আজ্ঞা পালিয়া রহিও মাম হাম বলা। হে উদ্ধৱ, মোহৰ বচন এইটো নচাৰিবা তুমি, মই তোমাক এইটো আজ্ঞা কৰিছোঁ হে উদ্ধৱ, তুমি এই আজ্ঞাটো কি নকৰিবা আৰু মানে উলংঘন নকৰিবা, মই যিটো আজ্ঞা কৰিছোঁ তুমি ইয়াতে থাকিব লাগিব, শ্ৰৱণ কীৰ্তন প্ৰৱৰ্তাই থাকা তুমি, তুমি শ্ৰৱণ আৰু কীৰ্তন এই দুটা ধৰ্ম তুমি ইয়াতে প্ৰৱৰ্তন কৰি থাকিব লাগিব। ভকতি নহ'লে তুমি যাইবা ৰখাতল, ভকতি যদি নহয় তেতিয়াহ'লে তুমিও কিন্তু ৰখাতলে যাবা। গতিকে হে প্ৰভুসকল, আজি আপোনালোকে ভাগৱত পাঠ পাতাৰ মূল উদ্দেশ্যটো কি, যে যদি ভাগৱত পাঠ যদি নাপাতে, যদি আমি যদি এই যিখিনিয়ে জানো এতিয়া ভাগৱত পাঠ, ভাগৱত পাঠ পাতিলে কি হয় কি নহয়, কি লাভ হয় কি লোকচান হয় যিসকলে জানো, যদি আমি অন্যক যদি নুশুনাওঁ, অন্যক যদি নকওঁ, তেতিয়াহ'লে অন্যৰ লগতে আমিও ৰখাতলৈ যাবগৈ লাগিব। কাৰণ চাৰিওফালে যদি অধৰ্ম যদি পীড়া কৰি থাকে, উৎপাত কৰি থাকে, তেতিয়া আমি কেনেকৈ থাকিম ইয়াতে। গতিকে সেইকাৰণে সকলোকে জনাব লাগে যে ভাগৱত পাঠ আয়োজন কৰিব লাগে, ভাগৱত যিমান পাৰিয়ে আমি ঘৰে ঘৰে হ'লেও কি কৰিব লাগে, তেনেকুৱাকৈ ভাগৱত পাঠৰ আয়োজন কৰিব লাগে। ভাগৱত পাঠ অকল বছৰত এদিনেই নহয়, আমি যাতে প্ৰত্যেকটো সময়ত এনেকুৱাকৈ কেৱল ভাগৱতমুখী হৈ চলিব পাৰোঁ, ভাগৱতমুখী হৈ চলিলে ইয়াৰ সাৰমৰ্মখিনি বুজি ল'ব পাৰিলে আমি ভকতি দিশত আগবাঢ়ি যোৱাত আৰু বেছি সহায় হ'ব। কাৰণ এই ভাগৱতত কি হৈ আছে, ভাগৱতত ইয়াতে ভগৱন্ত পুৰুষৰ বাংময় ৰূপ ইয়াতে স্থিত হৈ আছে। এতিয়া উদ্ধৱক ক'ব, হে উদ্ধৱ মোক নাপাবা বেলেগত, এই যাগ যজ্ঞ পূজা পাতলৰ দ্বাৰা মোক পোৱা সম্ভৱ নহ'ব কলিৰ যুগত,
কলি যুগত মোক কেনেকৈ পাবা? কলি যুগত মোক ভাগৱতত পাবা, ভাগৱতত মই বাংময় রূপত থাকিম। বাংময় মানে বাক্যময়, বাক্যই হল শব্দ, শব্দই হল ব্রহ্ম, এই ব্রহ্মই ভাগৱত। গতি এই ব্রহ্মস্বরূপ ভাগৱত ইয়াত আছে, বুঝি পাইছে নয় কথাটো? ভগবন্ত পুরুষে বাংময় রূপত থাকিম বলে কৈছে। বাংময় মানে বাক্যময়, বাক্যই হল শব্দ, শব্দই ব্রহ্ম, ব্রহ্মই ভাগৱত। গতি ব্রহ্মরূপে আজি ভাগৱত ইয়াত চৈতন্য হয়ে আছে। ভাগৱত এতিয়া যেতিয়া নেকি আমি এতে মানে গুরু বন্দনা দি বা গুরু ঘোষা দি আমি যেতিয়া ইয়াত আরম্ভ করল, লগে লগে ভাগৱত এটা মূর্তিমান হয়ে উঠিল, এটা চৈতন্য হয়ে উঠিলে। এটা ভাগৱত কিন্তু জীবন্ত হয়ে আছে, চৈতন্য হয়ে আছে। সেই কারণে এই ভাগৱতর আগত যিকোনো কাম করলে পাপ করলেও ইয়াত সেইখিনি মানে ফলটো কাটা না যায়, আর পুণ্য করলেও সেইটো পটকে কাটা না যায়। মানে পুণ্য যিমানখিনি পুণ্য করব সিমানখিনি ইয়াতে থাকি থাকিব, আর যিমানখিনি ইয়াতে বেলেগ বেলেগ চিন্তাত থাকিব সিমানখিনি তেনেকুৱাকে থাকি থাকিব। গতি সেই কারণে এই ভাগৱতত ভগবন্ত পুরুষে বাংময় রূপে ইয়াতে বিরাজমান হয়ে থাকে। গতি এই ভাবটা যাতে হয় যে ভগবন্ত পুরুষে ইয়াতে কলিযুগত মূর্তিমান হয়ে না থাকে। আপনার মোর জীবনের যান সমস্যা আছে, জীবনত যান সমস্যা আছে গোটেবিল সমস্যা আমি ভাগৱতর মাজত পাও। সেই কারণে ভাগৱত শুনব লাগিলে কোনে পড়ব কোনে নপড়ব এইবিল বেশি গুরুত্ব দিব না লাগে। বোলে অমুকে পড়লে মই শুনিম, অমুকে নপড়লে মই নুশুনো, অমুকে নপড়লে মই নহব, এইবিল একো হওয়া নাই, এনেকা নহয়। বোলে ই গোটাই সরু চলি, ই পড়লে কি শুনিম আর, ইমান সরু লড়া, এই ই কলে নুশুনো, এইবিল কিনো জানে, কেইদিনের লড়া, এইবিল কিনো জানে, আমার বহুতর ভাবধারা আছে এনেকা, এ কেইদিনের লড়া, এইবিল এ গোটাই ভাগৱতর কথা কব আহিছে আমাক, এইবিল এনেকা চিন্তাধারা যদি হয় তেতিয়াহলে এইটো কি হয়ে যায়, ক্রমে 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 তেওঁৰ যিটো ভক্তির যিটো সাধন মার্গর যিটো স্তর, এই স্তরের পৰা ক্রমে ক্রমে বিচলিত হয়ে যায়। গতি সেই কারণে সাধন মার্গত উঠিব লাগিলে আমি কি করব লাগিব, যোনেই নহক, যোনে ভাগৱত কব, ভাগৱত যোনে কব, আপনার ওচৰতো হব পাৰে বা বেলেগতো হব পাৰে, যোনেই নহক, ভাগৱতত যিয়ে বহিব তেওঁক যাতে গুরুদেব বুলি ভাবি সেই সময়খিনির কারণে হলেও, অন্তত এক দুঘণ্টার কারণে হলেও, যাতে সেই বুদ্ধিৰে যাতে ভাগৱত শুনা যায়। নহলে কিন্তু এই কথাখিনি কি করব, এই ঘুণ বোকা যে খুলি খুলি খায় নয়, বাহত ঘুণ বোকা হলে খুলি খুলি খায়, শেষত গিয়ে বাঁহডাল কি হয়ে যায়, মানে খুনের গুড়া ওলাই ওলাই বাঁহডালেরে কাম নোহা হয়ে যায়। ঠিক তেনেকুৱা আমি যদি বেলেগর কেবল বেয়াখিনি চাই থাকো, পর চর্চা পর নিন্দা, ভাগৱত অনুষ্ঠানত আহি যদি আমি কেবল বেলেগের বেলেগে কি করলে কোনে কেনেকে আছে এইবিলাকত যদি গুরুত্ব দি থাকো, পর চর্চা পর নিন্দাত, আমার সেইবিলাকে কি করব, ঘুণ বোকার দরে জীবনটুক খুলি খুলি খাব। গতি সেই কারণে এইবিল সব হল মায়া, এইবিল বিষয়ী কথা, এইবিল বাদ দিয়ে আমি এক হয়ে একান্ত মনে যাতে আমি কৃষ্ণ সাধনা করে যাব পারো, তেতিয়া কি করব, প্রভু ভগবন্তই কৃপা করব, আর তেতিয়া তেও কি করব যে এই পৃথিবীখনত সুন্দরভাবে শান্তি শান্তি স্থাপন করাই দিব। লগতে এই রঘুনাথ সত্রর যিমানখিনি এরিয়া আছে, এই এরিয়ার সমস্ত যিসকল এই অনুষ্ঠানের লগত জড়িত আছে, সকলোরে ঘরে ঘরে মঙ্গল আর শান্তি বিরাজমান হয়ে উঠিব। আপনাদের চাব, আপনাদের দেখব ভাগৱতর ওসর আপনাদের একান্ত মানে শুদ্ধ চিত্তে দৃঢ়ভাবে বিশ্বাস সহিত যদি ভাগৱতর ওসর যদি সংকল্প করে, এই সংকল্প আপনাদের গৃহত প্রভাব পেলাব। গতি সেই কারণে এই ভাগৱত অনুষ্ঠানত সেই কারণে আহিব লাগে, সকলোরে মঙ্গলের কারণে প্রার্থনা করব লাগে, সকলোরে মঙ্গলের কারণে প্রার্থনা করলে যাতে আমার এই রঘুনাথ সত্রর লগত জড়িত প্রত্যেকক্ষণ গাঁওর যাতে প্রত্যেকর ভাল হোক, প্রত্যেকর মঙ্গল হোক, ইয়ার লগত জড়িত যিমান লোক আছে লগতে বিশ্ববাসী কল্যাণ হোক, এইবুলি প্রভু ভগবন্তর ওসর যিমানে প্রার্থনা করা যায় সিমানে কি হব, আনর মঙ্গল কামনা করলে নিজেরও মঙ্গল হব। গতি এনেদরে এটা উদ্ধবকও সেই কারণে এইবিল কথা প্রবর্তন করে থাকিবর কারণে উদ্ধবক থাকিব দিছে, কারণ ভকত নহলে ভগবন্তর মানে অস্তিত্ব নোহা হব। কিন্তু নথাকিবা কহিলো প্রকৃতি মোট চিত্ত দিয়া ফুরা
পৃথিবী পরজ্যোতি। এরম যত দেখা শুনা মায়া ময় স্বপ্ন সম হরিময় দেখি সুন্দর কথা কৈ আছে যে কিন্তু হয়তো নথাকিবা কহিলো প্রকৃতি হে উদ্ধব, কিন্তু তুমি ইয়াত নাথাকিবা, মই তোমাক আজ্ঞা কৰিছোঁ উদ্ধব, কারণ মই যাওয়ার এইবিলাক ডুবি যাব, গতি তুমি ইয়াত থাকিব নেলাগে। মোট চিত্র দিয়া ফুরা পৃথিবী পর্যটন, তুমি মুখ চিত্র দি তুমি গোটেই পৃথিবী পর্যটন করে ফুরা। অর্থাৎ ভকতে কি করব পারে, ভকতে রাতেপা ধুতি চোলাযোর পিন্ধি পেলে ঘুরি ফুলি ফুরিলেহে যে ভকতি হব এনেকা নয়, তেওঁৰ চিত্ৰটো লৈ ফুৰিব পৰাজনহে হৈছে আচল ভকত। যে প্ৰত্যেকটো সময়ত যাতে তেওঁৰ চিত্ৰটো যাতে আমাৰ মানে মনত ল'ব পাৰোঁ, তেওঁৰ চৰণ দুখানী, যে শৰণ ভজন লওঁতে যে গুৰুদেৱে আমাক শিকাই দিয়ে যে ঈশ্বৰৰ যে মূৰ্তিটো কেনেকুৱাকৈ আনিব লাগে, যিসকল ভজনী আছে তেওঁলোকে খুব সুন্দৰকৈ বুজি পাইছে কথাখিনি, গতিকে যে তেনেকুৱাকৈ ঈশ্বৰৰ যাতে সেই মূৰ্তিটো যাতে আমাৰ মানে হৃদয়ত থাকে, আৰু যাতে আমি প্ৰত্যেকটো বস্তুৰ ভিতৰত ঈশ্বৰক যাতে দেখা পাওঁ, মানে এটা হাঁহটোৰ ভিতৰত, চৰাইটোৰ ভিতৰত, পাৰটোৰ ভিতৰত, প্ৰত্যেকৰ ভিতৰত যাতে আমি, প্ৰত্যেক জীৱ জন্তুৰ মানুহৰ ভিতৰত যাতে আমি দেখা পাওঁ। কি কৈছে, ঈখ ৰূপে ঈশ্বৰ স্বৰূপে হৰিয়ে সকলোৰে ঘটবিলাকত কি কৰি আছে, বহি আছে। আমি যদি মুকলি আকাশৰ তলত এনেকুৱাকৈ যদি পাত্ৰ, এনেকুৱা পাত্ৰত যদি আমি এশটামান যদি পাত্ৰ ৰাখি থৈ দিওঁ মুকলি আকাশৰ তলত, আমি এশখন আকাশ দেখা পাওঁ বা এশটা সূৰ্য দেখা পাওঁ, প্ৰত্যক্ষ হ'ব। কিন্তু সেইবুলি আকাশ এশখন নহয়, সূৰ্য এশটা নহয়, এটাই হয়। ঠিক তেনেকুৱা যে ঈশ্বৰ এজনেই হয়, কিন্তু আমাৰ প্ৰত্যেকৰে ঘটবিলাকত, এইটো আমাৰ শৰীৰটো এটা ঘটহে, এটা ঘট, আৰু এইটো তেজ মঙহেৰে গঠিত, এইটো এটা ঘট। এই ঘটটোত কি হৈ আছে, ঈশ্বৰ পুৰুষে বিদ্যমান হৈ আছে। মই যোৱাকালিয়ে কৈছোঁ কথাখিনি যে আমি আনন্দ ব্ৰহ্মৰ অংশ, আমি প্ৰত্যেকে, আমি সেইফালৰ পৰা চাব গ'লে আমি প্ৰত্যেকে আনন্দ ব্ৰহ্মৰ অংশ। সদানন্দ সনাতন তেওঁ স্বৰূপানন্দ, তেওঁৰে আমি সেই আনন্দ ব্ৰহ্মৰ অংশ, গতিকে সেই আনন্দ ব্ৰহ্মৰ অংশৰ কাৰণে আমি সদায় আনন্দটো বিচাৰি ফুৰোঁ, ক'ত পায় আনন্দ, ক'ত পায় আনন্দ। কোনোবাই যদি আনন্দৰ কথা কয় বোলে ইয়াতে আনন্দ পাম নেকি বুলি, মানুহে সেই আনন্দৰ ফালে গতি কৰে, য'তে ভাল লাগে ত'তে গতি কৰে। কিন্তু মানুহৰ আজিকালি দুৰ্ভাগ্যৰ কথাটো কি জানে, মানুহে আনন্দ বিচাৰি বিচাৰি খাওঁ পিওঁ মস্তি কৰোঁ এইটোত আনন্দ বেছিকৈ কৰে, কেৱল খাব লাগে, কেৱল পিব লাগে, আনন্দটো বোলে তাতেহে পায়। আৰে সেইটোক আনন্দ বুলি নকয়, সেইটোক সুখ বুলি কয়। সুখ আৰু আনন্দ দুটা বেলেগ বস্তু হয়, মানে সেইটো হ'ল খন্তেকীয়া সুখ। তুমি খালা নহয় অকণমান, খুব মানে খাই লৈ পেলাই তুমি একদম নিচা কৰি দিলা, নে সেইটো খন্তেকীয়া সুখ, সেইখিনি সময় সুখ পাইছা, কিন্তু তাৰপিছতে আহি পেলাই কি হৈ গ'ল তোমাৰ, মানে সেই সুখটো সিমানতে অন্ত পৰিল, পেটৰ কমপ্লেইন। খুব যদি খালী পেটতে যদি খাব আৰম্ভ কৰিছে, লাহে লাহে হাত ভৰিবিলাক ফুলিব, পেটটো ফুলে আৰম্ভ কৰি দিব, গতিকে এইবিলাকতো আমি দেখা পাই থকা ঘটনা। গতিকে সেইকাৰণে যে সেইবিলাক আনন্দ সিমানতে অন্ত পৰে, সেইবিলাক সুখ। কিন্তু আনন্দটো কি, আনন্দৰ পৰা পৰমানন্দ গতি লৈ ধাৱমান হয়, আনন্দৰ পৰা কি হয় যে পৰমানন্দৰ দিশে গতি কৰিব পাৰে। কাক ধৰি, ঈশ্বৰ পুৰুষক ধৰি। যদি কোনোবাই ঈশ্বৰ পুৰুষক ধৰে তেতিয়া ঈশ্বৰে কি কৰে, আপুনি বেদ জানিব নালাগে, আপুনি শাস্ত্ৰৰ শ্লোক জানিব দৰকাৰ নাই, এটাই জানো কৃষ্ণ নাম ৰাম নাম মুখত আহিব লাগে, এইটো জানিলেই যথেষ্ট। যদি কোনোবাই এইটো জানিলে যে মোৰ জিভাৰে আৰু মুখেৰে কেৱল কৃষ্ণ নাম ৰাম নাম ওলাই থাকিব লাগে, ভকতক দেখাবলৈ কৃষ্ণ বুলি দিব লাগে, এইখিনি যদি অন্ততঃ আহিছে, ইয়াতকৈ আৰু জ্ঞানী হোৱাৰ দৰকাৰ নাই, এইখিনিয়ে যথেষ্ট জ্ঞানী। সকলো জানে, ভাটৌৰ নিচিনাকৈ তেওঁ মাতি আছে আৰু শ্লোকবিলাক মাতি আছে, ভাটৌ চৰাইক যেনেকুৱাকৈ আহক বহক নমস্কাৰ,
এটা ভাটোয়ে কি জানে আর কয়ে আছে আর যে শিকাই দিছে গৃহস্থে কয়ে আছে। এটা ভাটোর চড়াই দরে যদি আমি হবলে যাও তেতিয়া নহয়, আমি কি হব লাগিব, আমি মানুষের দরে সেইটু হব লাগিব, মানে আমি প্রত্যেকের ভিতর ঈশ্বরক দেখা পাব লাগিব। এই বস্তুটোরে যদি হয় জানিব যে সেইজন আসল ভকত হল আর মানে প্রত্যেকের ভিতর ঈশ্বর, প্রত্যেক জীবর জন্তুর ভিতর ঈশ্বর আছে, প্রত্যেকটু এই এখন ঈশ্বরের সৃষ্টি। আর আমি কি করব লাগে, কেবল কৃষ্ণ নাম রাম নাম লৈ থাকিব লাগে। রাম নাম কৃষ্ণ নাম যদি মুখত নাহি মরার সময়ত, আমার যদি বাকি জীব জন্তুবিলাকৰ চিন্তা এই মোর হা কেইটা থাকিল, দশটামান হা থাকিল, এটা কোনে লয়, মোর ডাঙর বড়িটোহে লয় নে সরু বড়িটোহে লয়, হ্যাঁ নে কোনে পায় গরুহাল কোনে লয়, কোনটোর ভাগত পড়ে মাটিখিনি কোনে লয়, এইবিলাক যদি চিন্তাত থাকি মরিবলগা হয় তেতিয়াহলে কিন্তু আকৌ পুনরূপী জনমম পুনরূপী মরণম। পুনরূপী কি করিব লাগিব, জননীর জঠরাগ্নিত শয়ন করিব লাগিব, বারে বারে অহা যাওয়া এইটু হব পাক চক্রত পড়ে থাকিব লাগিব। গতি সেই কারণে কি করিব লাগে যে আমি যে এটা কৃষ্ণ নাম লব লাগে, কিয় লব লাগে, যাতে মরার সময় যাতে সেইবিলাক চিন্তা নাহে, কেবল কৃষ্ণ নাম রাম নাম যাতে আহি থাকে। এতিয়া কি জানে আমার বিষয়বিলাকে তো ভালকে মরিবও নিদিয়ে, আমার বিষয়বিলাকে কি বলে কয়, হে যেতিয়া মরার সময় হয় মানুষজনে তেতিয়া আমার বিষয়বিলাক গোটেই সোপা গৈ পেলে কি করে, হেৰি ও আই মোক চিনি পাইছা মই কোন হয়, এনেকে কয় যায়, মোক চিনি পাইছা মই কোন হয়, সেইখিনি সময়ত চিনাকি করাই দিব যায়, হে পিতা কোন মই চিনি পাইছা, আকৌ ঘরের পরিয়াল কেটায় চিনাকি করে দিব, এক চিনি পাইছানে, নেচালেও চাব দিব চিনি পাইছা না নাই এজন কোন হয়, মূরটো লড়াই দিব লাগিব, কব নয় মূরটো লড়াই দিব লাগিব, তার মানে সেইখিনি সময়ত তেও মায়ামোহর পৰা বিচ্ছিন্ন হয়ে যাব লাগে, যাতে জগতের কোনো মায়ামোহে তেওঁক রাখব নয়, সেইকাৰণে মরিবর সময়ত মানুষে কিছুমান যে এনে খং উঠি থাকে, তার মানে মায়ামোহর পৰা বিচ্ছিন্ন হয়ে গেছে আর, কিন্তু সেইখিনি সময়তে কি করাই দি থাকে, আই মোক চিনি পাইছা মই কোন হয়, তারপর আকো কেইটামান আহি পেলে কি করে দিয়ে, এই মানুষজনে গলেরে কিবাকে উখা লৈ আছে, আর গল ডিঙিটোরে ডিঙিটোরে উখা লৈ আছে, নাকটো আর এটা বন্ধই হয়ে আছে, এতিয়া কি করে মানুষবিলাকে আহি পেলে তেওঁৰে নাতি পুতি এইবিলাকে আহি পেলে বোলে হেৰি খাইবা অলপ কিবা ঝোল টোল খাইবা, কিবা অলপ ঝোল অলপ দিয়াচোন, আঞ্জাৰ ঝোল কিবা খায়ে নেকি, কিবা এটুপি খায় নেকি দিয়াচোন, এইবুলি কি করে, তেতিয়া আহি পেলে এই ডিঙিত মানে কেবল এইবিলাক দি থাকিব, মৌজোলৰ পৰা মানে এঠা এঠা কৰিবলৈ এই বস্তুবিলাক কি কৰিব, কেবল দি থাকিব, এটা দি থকাৰ পিছত আকৌ পানীও দি দিব, পানী দিয়াৰ পিছতে আৰু সোপা লাগি মানুহজন মৰি গ'ল, এটা যিয়ে শেষত পানী দিলে এটা সেইজনে আকৌ আমাৰ আগত আহি পেলাই আকৌ জগাই ফুৰিব, কি বুলি বোলে, বোলে মোৰ ভাগ্যই ভাল, চাইছোঁ বাৰু আয়ে মোলেই ৰখি আছিল, ময়ো পানী দিছোঁ আয়েও মৰি গ'ল, ময়ো পানী দিছোঁ আমাৰ পিতাও মৰি গ'ল, তাৰমানে মোলেই ৰখি আছিল, তাৰমানে তোমালৈ ৰখা নাছিল, তুমি সেই পানীটো দিবলৈ কি কৰিলা, গলটোত সোপা লগাই দিলা, ডিঙিটো সোপা লগাই দিলা, তুমি ডিঙিটোত সোপা লগাই দিলা, ডিঙিটো সোপাই লগাই দিয়াৰ লগে লগে কি হৈ গ'ল, এই ঘৰ ঘৰাই থাকি তেওঁ আৰু উৱা নিয়া নাপাই মৰি গ'ল। গতিকে আমাক বিষয়বিলাকে কি কৰিব নিদিয়ে, এই ভালকৈ মৰিব নিদিয়ে। সেইখিনি সময়ত যদি কোনোবাই ক'লে হয় বোলে হে আই এবাৰ কৃষ্ণ বুলি কোৱাচোন, হে পিতা এবাৰ ৰাম বুলি কোৱাচোন, এবাৰ হৰি বুলি কোৱাচোন, এই বুলি পেলাই যদি কোনোবাই মনত পেলাই দিলেহেঁতেন তেতিয়াহ'লে সেই জীৱটোৱে গতি পালেহেঁতেন, কিন্তু তাকে নকৰি সেই বিষয়ী কথাবিলাক দিয়াৰ কাৰণত কি হৈ গ'ল, সেই জীৱটোৱে মানে অধোগতিত যাব লগাত পৰিল, তাৰমানে কি আমাৰ এইবিলাক চব বিষয়ী। সেইকাৰণে কৈছে যে যত দেখা শুনা মায়াময় স্বপ্ন সম, হে উদ্ধৱ তুমি যিমানবিলাক দেখি আছা এই সকলোবিলাক মায়া আৰু সপোনৰ নিচিনা, এটা এটা সপোনৰ নিচিনা, হৰিময় দেখি দূৰ কৰা মতিভ্ৰম, তুমি এইটো মতিভ্ৰম দূৰ কৰা, আমাৰ মতিভ্ৰম হৈ থাকে, এতিয়া যে নামঘৰত যে কেতিয়াবা ভাওনা কৰে, এতিয়া ভাওনা কৰিলে কোনোবাই ৰাৱণৰ ভাও লয়, ৰাৱণৰ ভাও লোৱাজনে জানো ভাবে বোলে মই সদায় ৰাৱণ হৈ থাকিম, এনেকৈ জানো ভাবে, এনেকৈতো কোনোদিন নাভাবে, তেওঁ জানে যে মই অকণমান সময়ৰ কাৰণে মই ৰাৱণ হৈ আছোঁ, কুম্ভকৰ্ণ মই অকণমান সময়ৰ কাৰণে হৈ আছোঁ, তেওঁ যদি সদায় ৰাৱণ হৈ থাকিব যায় কেনেকৈ হ'ব, ৰাম হৈ থাকিব যায় কেনেকৈ হ'ব, গতিকে এক্টিং কৰাজনে জানে যে তেওঁ এইটো এক্টিংটো অকণমান খন্তেকীয়া, কিন্তু আমিও ইয়াতে কোনোবা কাৰোবাৰ মাক হৈ আছে, কোনোবা কাৰোবাৰ দেউতাক, কোনোবা কাৰোবাৰ পুত্ৰ ভাতৃ, এনেকুৱা এইবিলাক হ'ল আমি একো একোটা ইয়াতে ৰোলহে কৰি আছোঁ,
কিন্তু আমি পাহরি যাব নালাগে, এইটো আমার রোল হে, এটা অভিনয় হে, এইটো সঁচা বলে ভাবি নলব। যদি সঁচা বলে ভাবি যায় তেতিয়া হলে কিন্তু কথাটো বেলেগ হয়ে যাব, কারণ আমার দেহটোই মিছা, কোনো সঁচা। আমি যাক মোর মোর বলে ভাবি আছো, এই সকলবিলাক তো কোনেওতো লগত না যায়, সববিলাক হল মিছা। গতি সেই কারণে কছে যত দেখা শুনা মায়াময় স্বপ্ন হম, এইবিলাক সপোনের নিচিনা। আৰু অলপ বুজি পাবৰ কাৰণে মই আপোনালোকক খুদামাৰ এটা কাহিনী ক'ব গৈছোঁ, যে ভগৱন্ত পুৰুষৰ মানে প্ৰিয় বান্ধৱ প্ৰিয় মিত্ৰ খুদামা, খুদামা কি কৰিলে এবাৰ দ্বাৰকাত গুচি গ'ল। এইখিনি কাহিনী বহুত আছে, আপোনালোকে জানে, চকু পানী ওলাই যোৱা সেইবিলাক কথা, খুদামাৰ কথা, ইমান কথা এইবিলাক। খুদামা এবাৰ কি কৰিলে যে দ্বাৰকালৈ গ'ল, ভগবানক লগ করলে বহুত কথা, এদিনাখন ভগবানের লগত স্নান করবর কারণে গল। এটা স্নান করব গিয়ে এটা ভগবানক সোধে বোলে প্রভু, এই আপনার বোলে মায়া বোলে কিবা বস্তু এটা আছে, কিনো মায়া প্রভু অকনমান মোক কব নেকি বারো। এই বলে বেলে কি করলে যে সুদামায় যে ভগবন্ত কৃষ্ণক তেনেকে প্রশ্ন করলে। এটা ভগবন্ত পুরুষে সুদামাক কলে, হে সুদামা, তুমি আগতে স্নান করে লওয়া, তুমি আগতে স্নান করে লওয়া, স্নান করে লওয়ার পিছত কি করিম যে আমি এই মায়া সম্বন্ধে আলোচনা করিম। এই বলে কলে আগতে স্নান করে লওয়া, স্নান করে লওয়ার পিছত আমি মায়া সম্বন্ধে আলোচনা করিম। তেতিয়া ঠিক আছে বলে সুদামায় কি করে দিলে, সুদামা পানিত ডুব দি দিলে। আর সুদামা পানিত ডুব দিয়ার লগে লগে কি দেখা পালে সুদামায়, এজন রজাই তেওঁৰ একমাত্র কন্যাগৰাকীর স্বয়ম্বর পাতিছে। সুদামাক দেখার লগে লগে তেতিয়া মানে রজাই কলে, এই সুদামার নিচিনা বর পালে আৰু আমাক কি লাগে, সুদামার নিচিনা এগৰাকী বর পাইছো, আহা সুদামা, এই বলে সুদামার লগত সেই ছোৱালীগৰাকীর এনেকে বিয়া করা দিলে। বহুদিন গুছি গল, সতি সন্ততি হল, তেওঁলোকৰ বুঢ়ায়ে হল। তেতিয়া বুড়া হওয়ার পিছত তেওঁলোকৰ এটা নিয়ম আছে সেইখন দেশত, যে যদি কিবা কারণত আইগৰাকী যদি আগতে মৰি যায়, তেওঁৰ স্বামীয়ে কিন্তু সেইখন চিতাতে কিন্তু থৰি বান্ধি হলেও তেওঁক জ্বলাই দিয়া হয়। আমার ইয়াতে আগতে এটা হেৰি আছিল নহয়, সতীদাহ প্রথা, তাতে সেইটো হল পতিদাহ প্রথা। তাতে যদি আইগৰাকী মৰি যায়, পুৰুষগৰাকীক তাতে থৰি বান্ধি হলেও চিতাত মানে জ্বলাই দিয়ে, পতিদা প্রথা। এটা সুদামাক কি করলে, একদম থরি বান্ধি এটা কেছে, সুদামার উপায় নাই আর, তোমার আইগৰাকী মরিয়ে গল, যেটা এটা তুমিও কি করব লাগে, যাব লাগে, তোমাক জ্বলাই দিয়া হব। সুদামাটো বিরাট ভয় খালে, ভয় খাই লগে লগে এটা ঈশ্বরলে মনত পড়ল, আর ঈশ্বরলে মনত পড়ি কলে যে হে কৃষ্ণ, মোক রক্ষা করা, রক্ষা করা, এই বলে কৃষ্ণক মাতিলে। এই কৃষ্ণক মতার লগে লগে কৃষ্ণই কি কলে, হাত দুখন ধরে এনেকে উপরে দাঙি দিলে, বোলে সুদামা আজি দেখুন তুমি দুঃখটু বড় দীঘল কই দিলা। এটা ভগবানে যেটা সুদামাক কয়, সুদামা তুমি দেখুন আজি বহুত দেরি ডুব দিলা, কিয় ডুব দিলা? সুদামা আচরিত যে তেও গা ধুব নামিছিলে, ডুব দিছিলে বোলে মায়ার কথা কব বলে। যে এই হল ঈশ্বরের মায়া, এই হল ঈশ্বরের মায়া। এটা আমি ইয়াতে যিমানবিলাক আমি কিবা কিবি দেখা পাইছো, এই সব মায়া। এই মায়ার প্রভাবের কারণে আমি সঁচাটোকেই মিছা বলে দেখা পাও, মিছাটোকেই সঁচা বলে দেখা পাও। গতি সেই কারণে যে সুদামার নিচিনা সেই মানে এজন ঈশ্বরের ভক্ত, তেও কি করেছিল তেনেকুৱাকে যে মায়া, মায়া কি বস্তু তেনেকুৱাকে এবার মানে প্রত্যক্ষ প্রমাণ এটা পাইছিলে। গতিকে সেইকাৰণে এতিয়া কৈছে যে হৰি মই দেখি দূৰ কৰা মতিভ্ৰম। এতিয়া আমাৰো মতিভ্ৰম হৈ আছে কিছুমান, আমাৰ এই মতিভ্ৰমবিলাক দূৰ কৰিব লাগিলে কি কৰিব লাগিব, সেইকাৰণে ভাগৱত কথা শ্ৰৱণ আৰু কীৰ্তন কৰিবই লাগিব, নহ'লে কিন্তু কোনো কাৰণত মতিভ্ৰম দূৰ নহ'ব। এৰম জ্ঞান কৰ্ম ভকতি কহিল কৰি বেদ, ভকতি পৰম পন্থম
দিলু পরি ভকতি তাম পরে নিস্তে কো ভকতি হে মুকাব করে জ্ঞান কর্ম ভকতি কহিলু পরিভেদ। হে উদ্ধব, মই তোমাক এই জ্ঞান কর্ম ভক্তি কি বস্তু এইবিলাক মই কৈ আছো এতিয়া। গতিকে ভকতি পরম পন্থ দিলু পৰিছে, গতিকে এইবিলাক জ্ঞান মার্গী হয় কর্ম মার্গী হয়েও একো নাই, কেবল ভক্তি করলেই গোটেইবিলাক হব। যদি ভক্তি নাই, আপনি যদি জ্ঞান মার্গী আর কর্ম মার্গী হয়েছে একো নহয়। যার হৃদয়ত ভক্তিয়ে নাই, যিয়ে ভকতক দেখাবলে কৃষ্ণ বুলিয়ে নকয়, দেখাজনকেই কৃষ্ণ বুলি নকয়, তেওঁ নেদেখাজনক কি বুলি ক'ব? তেওঁ শ্লোকবিলাক মাতি আছে, তেওঁৰ সমস্ত শাস্ত্ৰ মুখস্থ আছে, ভাগৱত তেওঁ নোচোৱাকৈ মাতি দিয়ে, সমস্ত মুখস্থ আছে, তাতে কি হ'ল? তেওঁ যদি দেখা ভকতজনকেই কৃষ্ণ বুলি নকয়, তেওঁ যদি আজিলৈ যদি কাম ক্ৰোধ লোভবিলাকে বাদ দিব পৰা নাই, তেওঁ যদি আজিলৈ যদি কেৱল মাছে মঙহে খায়ে আছে তেওঁ, তেনেহ'লে কি হ'ব? গতিকে সেইকাৰণে সেইবিলাক বস্তু নিজকে নিজে আমি বিশ্লেষণ কৰি চাব লাগে এইবিলাক। গতিকে যে ইয়াতে কৈছে যে ভকতি পৰম পন্থ দিলু পৰিচ্ছেদ, পৰিচ্ছেদ মানে আৰু ইয়াতকৈ আৰু হেৰি নাই, আৰু এইটোৱে হ'ল সিদ্ধান্ত দি দিলে। আমি যে অংক কৰিলে পাওঁ নহয়, এতেকে অমুক, এতেকে অমুক, আমাৰ অংক শিক্ষকবিলাকে এইটো পঢ়াই দিয়ে, বোলে শেষত এনেকুৱাকৈ আনি, মানে সূত্ৰটোৰ পৰা এনেকৈ আনি থাকি থাকি শেষত সমাধান দিয়ে, এতেকে অমুক হৈ গ'ল আৰু। মানে সেইকাৰণে এতিয়া আমাক ভাগৱততো এটা মানে এটেকে দিছে আৰু, এটেকে মানে এইটো পৰিচ্ছেদ, এইটোৱে শুদ্ধ কথা যে ভক্তি যদি নাই, তুমি জ্ঞান মাৰ্গী কৰ্ম মাৰ্গী হৈ নহ'ব। জ্ঞান মাৰ্গ মানে বুজি পাইছে যে মই সমস্ত শাস্ত্ৰ মুখস্থ ৰাখিলোঁ কিন্তু মই ব্যৱহাৰ কৰা নাই। আৰু এটা হ'ল কৰ্ম মাৰ্গ, কৰ্ম মাৰ্গ মানে বিভিন্ন প্ৰকাৰৰ তেনেকুৱাকৈ কৰ্মকেন্দ্ৰিক আচৰণবিলাক কৰি ফুৰিছে। কৰ্ম মাৰ্গ মানে কৰ্মকেন্দ্ৰিক, যিসকলে কেৱল মানে পূজা পাতল আদি করে এইবিলাক বস্তুবিলাকত বড় বিশেষ গুরুত্ব দি থাকে, কারণ মহাপুরুষে আমাক এটা কথা কৈছে যে কলির যুগত যাগ যজ্ঞ পূজা পাতল করাতকৈ হরির নাম ললে সেইবিলাক মানে সেইবিলাকৰ সমান তাতকৈও অধিক মানে ফল পায়। যদি কোনোবাই কৃষ্ণ নাম লয়, শ্রবণ কীর্তন করে, সেইবিলাক করাতকৈও মানে অধিক ফল পায় হরির নামত। সেইকাৰণে চাব যে যদি পূজা কৰিব আহে, যদি হোম যজ্ঞ কৰিব আহে, ওচৰত গীতা পাঠ কৰি থাকিব লাগে। যদি গীতা পাঠ নকৰে সেইটো যজ্ঞও সম্পন্ন নহয়। যদি গীতা পাঠ নকৰিলে নহয় তেতিয়ালৈকে আমি কিয় এইবিলাক কৰি আছোঁ? কিন্তু সেইবুলি এইটো কোৱা নাই যে যদি কোনোবাই কৰি আছে কৰিব পাৰে সেইবিলাকত আমি আকৌ সেইটোও কৈ থৈ নাযাওঁ। আকৌ কোনোবাই ভাবিব পাৰে বোলে এওঁ আকৌ এনেকৈ ক'ব আহিল। আমাৰ সনাতন ধৰ্মত অনেক মাৰ্গ আছে, কোনোবাই পূজা কৰে কোনোবাই নকৰে। আমি এইটোহে ক'ব গৈছোঁ যে সনাতন ধৰ্মৰ এটা শাখা যিটো নেকি আমাক মহাপুৰুষ শংকৰদেৱ গুৰুজনাই ইটো সনাতনৰ ধৰ্ম বিতুপ নাকাশে কীৰ্তন কৰে সাধুজন বুলি আমাক গুণমালাত দিছে। গতিকে সেইকাৰণে এইটো আমাৰ সনাতন ধৰ্মৰ এটা ফল। গতিকে এই মাৰ্গটোত কি কৰিব লাগে যে আমি ঈশ্বৰ উপাসনা কৰিলে, আমি যাগ যজ্ঞ নকৰিলেও আমি কৃষ্ণ নাম ল'লেই আমাৰ সেইখিনি হৈ যায়। কিন্তু যদি কোনোবাই কৰি আছে তাত ক'ব লগা নাই, কিন্তু নকৰিলেও তাৰমানে এই ফলটো পাইগৈ। আৰু যিসকলে কৰি আছে তেওঁলোকৰতো হৈছেনে নাই বা হ'বনে নাই তাক লৈ আমি ক'ব নাযাওঁ। তেওঁলোকে হৈছেনে নাইটো তেওঁলোকেহে জানিব, কাৰণ ক'বৰ কাৰণে আমাক ৰাখিও থোৱা নাই। গতিকে সনাতনৰ মাৰ্গ বহুত আছে, বহুতে বহুত মাৰ্গত কৰি থাকিব পাৰে, কিন্তু আমাৰ ভাগৱতৰ মতে এটাই কথা যে আমি ভক্তি কৰিলেই আমাৰ গোটেইখিনি আহি যায়। গতিকে সেইকাৰণে কৈছে ভকতি পৰম পন্থ দিলু পৰিচ্ছেদ নাহেকে উত্তম গতি ভকতিত পৰে। হে উদ্ধৱ, যে ভকতিৰ বাহিৰে আৰু বেলেগ আৰু উত্তম পন্থ নাই বুলি কৈছে। নাহেকে উত্তম গতি ভকতিত পৰে, ভকতিৰ বাহিৰে আৰু উত্তম একোৱেই নাই, আপুনি যিমানেই যি নকৰক। এতিয়া কোনোবাই যদি দান দিয়ে, দান দিলেও সেইটো উত্তম নহয়গৈ। কিয়?
দান দিলে এখন হাতে দিলে এখন হাতে গম পাব নালাগে প্রকৃত দানত। আর আমার দান দিলে কি বোলে মই দাতা অমুক, আমার ওয়ালখনত দাতা অমুক, আনকি মৃত পিতৃ মাতৃ সোঁৱৰণত এনেকে লিখি থৈ দিব সোঁৱৰণ দাতা। গতি এই দাতা নামত লিখি দিয়া দানে কেতিয়াও মানে সেই দান সিদ্ধ নহয়। ঈশ্বরক কি দি পূজা করব, কি দি সেবা করব, যি নাকি ভগবন্ত পুরুষক লক্ষ্মীয়ে যার চরণ কমল দবাই থাকে যে আপনি টকা কিনা কেটামান টকা দিবলে আপনি কিনি লব পারিব নাকি? নয়, ভক্তিরহে পারিব। সেই কারণে আপনাদের হয়তো শুনেছে কি দি বুজা দব রায় হে গোবিন্দ, কি দি বুমা ধব ব্রহ্মাণ্ডর ভিতরে যত বস্তু আছে, ব্রহ্মাণ্ডর ভিতরে যত বস্তু আছে, হবেও তোমাক পাই হে যাদব কি দি বুমাধবরা যাদব কি দিব মাধবরা, হে যাদব হে মাধব কি দিম তোমাক, কি দি পূজা করিম, কি দিবর কারণে আছে? ঐশ্বর্য বিভূতি কি দিব তোমাক, আপুনি লক্ষ্মীর পতি, ঐশ্বর্য বিভূতি কি দিব তোমাক, আপুনি লক্ষ্মীর পতি, কি বা স্তুতি নতি করিব তোমাক, যার ভার যা সরস্বতী হে যাদব কি দিব মাধবরা, কি দিব যাদবরা, যে তোমাক কি দি বলে পূজা করিম, যাক নাকি মানে যি লক্ষ্মীয়ে তোমার চরণ কমল দবাই থাকে, আকো আমি লক্ষ্মী পূজা পাতো লক্ষ্মীক এক্সট্রা করে, সেই লক্ষ্মীয়ে নারায়ণের চরণ কমল দবাই থাকে, নারায়ণে যদি অনুমতি নিদিয়ে লক্ষ্মীয়ে দিব নোৱাৰে। আমার বাপজনে যদি আইজনীক কৈছে বোলে এ আমার চাবি গোছা দিছো ভঁৰালৰ চাবি গোছা তুমি রাখি থাকিবাচোন, মই যাও এঠাইত গুছি যাও, বোলে মই ঢেকিয়াজুলি টাউনত গুছি যাও, গতিকে তোমাক চাবিটো দি থৈ দিছো, এ ধনৰ ভঁৰালৰ চাবিটো দিলে বুলি কোনোবা খুজিব আহিল বোলে হেৰি মোক দিয়াচোন, কিবা খুজিব আহিল ধন হন কিবা খুজিব আহিল দিব পাৰিব নেকি? তেওঁ নোৱাৰে, তেওঁ ক'ব বোলে ৰব মই মালিকৰ লগত আলোচনা কৰি চাব লাগিব, তেওঁ সিফালৰ পৰা ফোনত যদি কৈ দিয়ে বোলে হ'ব দি দিয়া মই কৈছোঁ দি দিয়া তেতিয়াহ'লে দি দিব, আৰু যদি দিব নিদিয়ে তেতিয়াহ'লে দিব নেকি? নিদিয়ে। গতিকে ঠিক তেনেকুৱা কথা যে ঈশ্বৰক নাৰায়ণক ভজনা কৰিলেই লক্ষ্মীয়ে দি দিয়ে নাৰায়ণ, সেইকাৰণে গছৰ গুৰত পানী দিলেই ডালপত্ৰই পায় বুলি পেলাই আমাক মহাপুৰুষে কথাখিনি কৈছে, যে আমাৰ বিভিন্ন দেৱ দেৱী আছে তেনেকুৱাকৈ আছে বিভিন্ন থাকিব, কিন্তু সেইবিলাকক কাকো অপমান কৰা বা অৱমাননা কৰা নহয়, যদি কৃষ্ণ ভজনা কৰা হয় কাকো অৱমাননা কৰা নহয়। আমি এখন বিয়াত মাতিব গ'লোঁ, গৃহস্থ পাঁচজন পৰিয়াল, পাঁচজনকে এখন এখন চিঠি দিম নেকি? নিদিওঁ। আমি তাৰে মূল এজনক দিম বোলে আপোনালোকৰ মানে গোটেই থূল মূলতে ভিত্তি কৰি পেলাই আপোনালোকক দিলোঁ চিঠিখন, গোটেইকেইজনে দেখা দিব, গোটেইকেইজনে যাব, ভাগে ভাগে দিবৰ কাৰণে আৰু নেলাগে। ঠিক তেনেকুৱা কথা আমি কৃষ্ণ বুলি ক'লে ৰাম বুলি ক'লে কি হৈ যায়, সমস্ত দেৱতাই পায়গৈ, কাৰণ সমস্ত দেৱ দেৱতাই কৃষ্ণ নামতেই ব্যস্ত হৈ থাকে, মহাদেৱ শিৱই কেৱল ৰাম নাম জপ কৰি থাকে, বাকী যিমানবিলাক আছে সকলোৱে কেৱল এই ঈশ্বৰৰ নামেই জপ কৰি থাকে, ঈশ্বৰৰ নাম বাহিৰে আৰু তেওঁলোকৰ বেলেগ গতি নাই। গতিকে সেইকাৰণে যে কি বুলিনো স্তুতি কৰিম, আমি মুখখনেৰে কি বুলি আশীৰ্বাদ দিম, আমি এতিয়া শেষত যে আমাৰ আশীৰ্বাদ দিয়া হয় ভকতসকলে যে আশীৰ্বাদ দিয়ে, আমাৰ মুখেৰে কি বুলি স্তুতি কৰি কি আশীৰ্বাদ দিম, কি বুলি আশীৰ্বাদ দিম আমাৰ এই মুখেৰে, যাক নেকি সৰস্বতীয়ে কেৱল মানে কেৱল তেওঁৰে গুণগান গাই থাকে, সৰস্বতী যাৰ কণ্ঠত এবাৰ স্থিতি লৈ সৰস্বতীয়ে মানে তেওঁক আৰু ক'ব নালাগে আৰু, গতিকে সেইকাৰণে যে সৰস্বতীয়ে নেকি যাক
মানে স্তুতি করে থাকে। এটা আর আমি আমার এই বিষয়ী মুখেরে কি বলে স্তুতি করি? গতি তেনে কথা যে প্রভু ভগবন্তক আমি সকলো কথা মানে কব নালে, আমি কি বিচারি নকলেও তেও বুঝি পায়, তেও অন্তর্জামী। যেনেকাকে এগারী মাতৃয়ে কি করে, এগারী মাতৃয়ে এই নতুনকে জন্ম পয়া কেঁচুয়া এটা মুখন চায়ে গম পায় তেও এটা টোপনি যাব নে পায়খানা করেছে নে পেশাব করেছে, কান্দার লগেলগে গমে পাই যায় কিয় কান্দিছে। কিবা ভাষারে কয় নাকি বোলে মুখ মোর পায়খানা লাগিছে পেশাব লাগিছে কয় নাকি, মই টোপনি যাম কয় নাকি, নকয়। কিন্তু মাতৃয়ে গমেই পায় বুঝিয়ে পায়, কি বুঝি পায় বোলে লড়াটো এটা বা ছালীগী এটা কি হয়েছে, পায়খানা করেছে নে পেশাব করেছে, এই মাতৃয়ে চালেই বুঝি পায়। ঠিক তেনে এগারী মাতৃয়ে যদি সন্তানক যদি তেনেকাকে বুঝি পায় যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর নারায়ণে আমাক ইয়াতে দিছে, আমাক ইয়াতে ভাগে ভাগে জন্ম দিছে, এটা জন্ম দিয়ার পিছন আমি আর আমাক নাজানিবনে, আমি আর কই থাকিব লাগিবনে তেও বোলে এইটু দিয়ক সেইটু দিয়ক করে, আমি মাত্র কান্দিব লাগে এইটাই বিশ্বাস করক, আমি মাত্র ঈশ্বরের ওসর কান্দিব লাগে যে হে প্রভু যে তোমাক আমি কেনেদরে ভজনা করিম আমি একোই নাজানো। কিমতে ভকতি।